রাজশাহীর একটি জনপ্রিয় রেস্তোরাঁ, যেখানে গল্প, আড্ডা, খাওয়া দাওয়ায় অবসর সময় কাটাতে এসেছেন অনেকেই। কিন্তু এসবের ফাঁকে এক কোনায় বসে পড়ায় মনোযোগী এক তরুণী, সে এই রেস্তোরাঁর শেফ মৌ। পড়ালেখায় মেধাবী মৌ রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্নাতকের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, এসেছেন গ্রাম থেকে। তবে পড়ালেখায় খরচ জোগাতে যখন কষ্ট করছেন, তখন তার প্রয়োজন ছিল একটা টিউশন অথবা খণ্ডকালীন কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জনের। তাই পড়াশোনার পাশাপাশি কাজ করেন নগরীর এই রেস্তোরাঁয়। হাফ টাইম যে জবটা করেছি, এখান থেকে যে উপার্জনটা আসছে, পাশাপাশি আমি যে অন্য জায়গা থেকে ইনকামের চেষ্টা করেছি, সব কিছু মিলিয়ে আমার ফ্যামিলি এবং আমার অনেক বেশি সাপোর্ট হয়। প্রায় 97 বর্গ কিলোমিটারের এই নগরীতে বর্তমানে রেস্টুরেন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 200টিরও বেশি। আর এসব রেস্টুরেন্টে মোয়ের মতো শিক্ষিত তরুণ যুবারা পাচ্ছেন কাজের সুযোগ। এর মাধ্যমে তারা যেমন হচ্ছেন আত্মনির্ভরশীল, পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে হয়ে উঠছেন দক্ষ। বিগত দেড় যুগে অবকাঠামো আর নাগরিক সুবিধায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ক্রমবর্ধমান এই শহরে। পাল্লা দিয়ে বেড়েছে জনসংখ্যাও, আর ক্রমেই বাড়তে থাকা এসব মানুষের কথা মাথায় রেখে রাজশাহীতে দিন দিন বাড়ছে রেস্তোরাঁর সংখ্যাও। এতে শিক্ষানগরীতে বাড়ছে খণ্ডকালীন কাজের সুযোগ। আমার এখান থেকে যে স্যালারিটা আসে, এটাতে আমার সেমিস্টার ফিটাও কমপ্লিট হয়ে যায়, আবার আমি বাসাতেও কিছু টাকা দিতে পারি। আমার ইঞ্জিনিয়ারিং পুরোটাই কমপ্লিট করছি নিজের টাকা দিয়ে। কাজ করার পাশাপাশি আমার আর্নিং প্লাস আমার লেখাপড়ার সুযোগ সুবিধাটা আমি পাচ্ছি, এবং তাছাড়াও আমি আনুষঙ্গিক অনেকজনকেও মানে জবের মানে কর্মসংস্থান আমি করে দিয়েছি। রেস্টুরেন্টে থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি, পাশাপাশি আমি ফ্যামিলিও চালাচ্ছি, পড়াশোনাও চালাই যাচ্ছি। ভারী কোনো শিল্প কারখানা না থাকায় এই জনপদের তরুণদের কর্মক্ষেত্র অনেকটাই সীমিত। তবে বর্তমানে রেস্তোরাঁয় কাজের সুযোগ পাচ্ছে প্রায় 60% স্থানীয় তরুণ। আমরা কিন্তু লোকালি ইয়াং জেনারেশনগুলোকে রিক্রুট করছি। এখানে যারা পড়াশোনা করছে তারাই এখানে চাকরি করছে, এবং আগে অনেক ছেলেরা চাকরি করতো, এখন অনেক মেয়েরাও চাকরি করছে এই পেশায়। রাজশাহীতে এটা একটা ভালো ভূমিকা রাখছে, বিশেষ করে যারা স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তারা পার্ট টাইম কাজ করতে পারছে, অনেকে ফুল টাইম ইচ্ছে করলে করতে পারছে। ঠিক আছে, সম্ভাবনাময় এই খাতটিকে শুধুমাত্র শিল্প খাতের স্বীকৃতিতে সীমাবদ্ধ না রেখে এটিকে এগিয়ে নিতে সরকারি নানা সুযোগ সুবিধা প্রয়োজন বলছেন এই ব্যবসায়ী। শিল্প খাতের সেক্টরের জন্য যে ধরনের গভর্নমেন্টের ফ্যাসিলিটি দরকার, ব্যাংকের ফ্যাসিলিটি দরকার, সেগুলো কিন্তু সুযোগ সুবিধা বিল্ড আপ হয় নাই। রেস্তোরাঁর যারা সমিতি আছে তাদেরকে নিয়ে বসতে হবে, বসে তাদের আসলে প্রবলেমটা কোথায় এই প্রবলেমগুলো আইডেন্টিফিকেশন করে আমার মনে হয় এই সমমনয় খাত থেকে আরও বেশি বিল্ড আপ করা সম্ভব। বর্তমানে যৌথ কিংবা ব্যক্তি উদ্যোগে শিক্ষিত তরুণদের একটি বড় অংশ ঝুঁকেছেন রেস্তোরাঁ ব্যবসায়, পাশাপাশি বাড়ছে নামি দামি সব ব্র্যান্ডেড চেইন শপ ও রেস্টুরেন্ট আউটলেটের সংখ্যাও। মাসুম আক্তার, এখন রাজশাহী। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।